সারাদিন এইরকম শেষে আর বেশি বেশি আজিরা সময় কাটাতে কার ভালো লাগে বলেন, তাই উঠিয়া চলিয়া গেলাম কাজের সন্ধানে। কিন্তু সারা ঘর তান্না তান্না করিয়াও তো একখান কাজ খুঁজিয়া পাইলাম না। অবশেষে এই ফ্রাই প্যান খানা চোখে পড়িল। আমাদের মতো গরিবের ঘরে এইরকম একখান ফ্রাই প্যান থাকা হচ্ছে রাজকীয় ব্যাপার স্যাপার। এইরকম বলিয়া যাহার চেহারা খানি এখন দেখাইতেছি তাহার চেহারা কিন্তু অতীতে এইরকম ছিল না। ইহা একখান কাইলা কুচকুচে ননস্টিকের ফ্রাই প্যানই ছিল, তবে ইহাকে আমি ঘষিয়া মাজিয়া কালা থেকে ধালা বানিয়ে ফেলেছি। তাই বলে আপনারা আবার এটা ধরে নেবেন না আমি একজন বর্ণবাদী মানুষ, কালা মানুষ পছন্দ করি না, এইরকম কিন্তু ভাবার একদমই কোনো কারণ নেই। আমি নিজেও কিন্তু একজন অল্প বিস্তরে কালা মানুষ, ফিল্টার লাগিয়ে ভিডিও করি, তো তার জন্য আপনারা তাহা বুঝিতে পারেন না। তো যাই হোক, এই ফ্রাই প্যান খানা আমার বাবা যখন প্রবাসে ছিল তখন আমার মায়ের জন্য এনেছিল, আর আমার মা ইহাকে এক যুগেরও বেশি সময় ধরে শোকেসের ভিতরে সাজিয়ে রেখেছিল। তারপরে আমার একদিন মনে হইল সারা জীবন যদি শোকেসের ভিতরে থাকে তাহলে তো কেউ বুঝিবে না আমাদেরও একখান ফ্রাই প্যান আছে, তাই আমি ইহাকে ব্যবহার করা শুরু করিলাম। ব্যবহার করিতে করিতে আজকে ইহার এই অবস্থা, হাতলখানা নড়বড়া হয়ে গিয়েছে, তাই মনে হইল হাতলখানা একটু টাইট দেই। তবে দেখে মনে হইতেছে ইহাতে টাইট দেওয়ার কোন প্রকারই অবস্থা নাই, জং ধরিয়া যাতা অবস্থা হয়ে গিয়েছে। স্ক্রুটা কাটিয়া সুন্দর করিয়া একখান নতুন স্ক্রু লাগিয়ে দিলে বিষয়টা খুব সুন্দর হইত। যেই ভাবা সেই কাজ, একখান হেস্ক ব্লেড নিয়ে এসেছি ইহাকে কাটিবার জন্য। আজিরা বলে কথা, আজিরা থাকলে যে কত কিছু করিতে মনে চায় কি আর বলিব, তবে সবকিছু তো আর করা সম্ভব হয়ে উঠে না। হাতের কাছে যা থাকে তা দিয়ে দুধের স্বাদ ঘুলে মেটাই আর কি। এই যে মনে করেন আমার রুমের ভিতরে থাকা এই পিলারটার কথাই ধরেন, আজিরা থাকিলে মাঝে মাঝে মনে হয় ইহাকেও করাত কিংবা হেস্ক ব্লেড দিয়ে কাটিয়া একদম রুমের থেকে বাইরে বের করে দেই, কিন্তু তাহা তো আর সম্ভব হয়ে উঠে না। তো অনেকক্ষণ ধরিয়া ইহাকে কাটিবার আপ্রাণ চেষ্টা করিতেছি কিন্তু এখনো পর্যন্ত কাটিতে পারিনি। চেষ্টা করিলে মানুষ কি না পারে বলেন, তবে আমার আজকে আর চেষ্টা করিতে মনে চাইতেছে না। একবার না পারিলে দেখো শতবার, এই কথাখানি মনে করিয়া আজকের মতো ইহাকে আমি এখানেই রেখে দেব, অন্য কোনো দিন চেষ্টা করিব। আপনারা সবাই ভালো থাকিবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।